আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে উট দেখলে কি হয়, উট দেখাটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ। যে সমস্ত স্বপ্নদ্রষ্টারা উট দেখছেন, রাত দুপুরে উট দেখে ভীতি সন্ত্রস্ত হচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন, তাদের জন্য বলবো যে এই স্বপ্নে উট দেখাটাকে আপনার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তাবিরুর রুইয়া, তাবিরে সাদেক, ইসলামা আর ফালনামা সহ বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। দর্শক, সুলেমানি খাবনামা এবং ইসলাম আর ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ উট দেখে, উট কিনে আনতেছে অথবা উটের উপরে সে আরোহণ করেছে অথবা তার বাড়ির সামনে উট বাঁধা, এভাবে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে সেটা খুবই ভালো স্বপ্ন। বিশেষ করে তা আবিরুর ইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে, মান রআল ইবিলা ফি মানামিহি, যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ঘুমের ভিতরে তার স্বপ্নের ভিতরে উটকে দেখে, উট সেটা পুরুষ হোক কিংবা নারী হোক, এই উটকে যদি কেউ দেখে, ফাতাদুল্লু হাদিহির রুইয়া আলা কাসরাতিল মাল ওয়াল খাজাইন, সেটা তার ধনভাণ্ডার বেড়ে যাওয়া, তার মাল সম্পদ বেড়ে যাওয়া, সে আর্থিকভাবে অনেক সচ্ছলতায় আসবে এটার উপরে প্রমাণ বহন করে। এজন্য যারা স্বপ্নে উট দেখেছেন তারা আতঙ্কিত হবেন না, ভীতি সন্ত্রস্ত হবেন না, এটা অবশ্য অবশ্যই আপনার জন্য ভালো স্বপ্ন। বিশেষ করে সুলেমান খাবনামায় উল্লেখ করা হয়েছে, উট যে স্বপ্ন দেখবে সে তার অজান্তেই এত পরিমাণ টাকার মালিক হয়ে যাবে যা সে কোনোদিন ধারণাও করতে পারে নাই। তো দেখা যায় যে আসলে তাবিরুর ইয়ের ভিতরে যেটা বলা হয়েছে যে ফাতাদুল্লু হাদি রুইয়া আলা কাসরাতিল মালি ওয়াল খাজাইন, তার ধনভাণ্ডার, তার কোষাগার বেড়ে যাবে, তার মাল সম্পদ রাখার জায়গা হবে না, তার এত পরিমাণ গোডাউন থাকবে এবং তার এত পরিমাণ ধন সম্পদ টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে। তো এই জন্য যারা উট স্বপ্ন দেখেন তারা অবশ্য অবশ্যই খুব সৌভাগ্যবান। আপনারা এই ধরনের স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন যে আল্লাহ আপনি আমাকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন। যে উট আমি স্বপ্নে দেখেছি, হতে পারে এটা যেহেতু ধনভাণ্ডার বাড়ার উপরে আলামত বা প্রমাণ বহন করে, সুতরাং আপনি আমাকে হালালভাবে রুজি রোজগার করা তৌফিক দান করেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আর রুইয়াতুস সালেহা, ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।